আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন সেনা, নৌ, বিমান বাহিনীর, বিজিডি, আনসার, পুলিশ সহ সকল চাকরির প্রস্তুতিমূলক প্রশ্ন উত্তর। 32টি প্রশ্ন উত্তর চলুন জেনে নিই। 1. বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে? উত্তর, 25 মার্চ 2007 সালে। 2. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়? উত্তর, 1793 সালে। 3. শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? উত্তর, 14ই ডিসেম্বর। 4. বাংলাদেশের জাতীয় প্রতীক কি? উত্তর, উভয় পাশে ধানের শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা। 5. বিডিআর কবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নামে যাত্রা শুরু করে? উত্তর, 23 জানুয়ারি 2011। 6. বাংলাদেশের নতুন 4টি বীরত্ব খেতাব, বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয় কবে ঘোষণা করা হয়? উত্তর, 28 নভেম্বর 2011। 7. বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কি? উত্তর, জেনারেল আজিজ আহমেদ, 25 জুন 2018। 8. বাংলাদেশে প্রথমবারের মতো কবে একযোগে সেনাবাহিনীতে 879 জন নারী সৈনিক অন্তর্ভুক্ত হয়? উত্তর, 29 জানুয়ারি 2015। 9. বাংলাদেশ সেনাবাহিনীর 12ই ফেব্রুয়ারি 2013 প্রথম নারী ছত্রিসেনা প্যারাট্রুপার কে? উত্তর, ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। 10. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর, শ্রীমাভ বন্দরনায়েক, শ্রীলঙ্কা। 11. 23 মার্চ 2014 কোন বাহিনীর নিজস্ব ব্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়? উত্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির। 12. সেনাবাহিনীর প্রথম 2 নারী বৈমানিকের নাম কি? উত্তর, মেজর নাজিয়া নুসরাত হোসেন ও মেজর শাহরিনা বিনতে আনোয়ার, 26 এপ্রিল 2016। 13. নম্বর, 2020-21 বঙ্গবন্ধু টি-20 কাপ কবে অনুষ্ঠিত হয়? উত্তর, 24 নভেম্বর 18ই ডিসেম্বর 2020। 14. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর ক্যাম্পাস কোথায় অবস্থিত? উত্তর, মিরপুর সেনানিবাস। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP বা বিশ্ব খাদ্য কর্মসূচি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আইসেনহাওয়ার এর প্রচেষ্টায়। 16. শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? উত্তর, ঢাকা সেনানিবাসে। 17. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? উত্তর, ক্রস চিহ্নিতভাবে দুটি তরবারি এবং ওপরের কৌণিক অবস্থানে জাতীয় ফুল শাপলা। 18. বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? উত্তর, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। 18. বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করে কোন মন্ত্রণালয়? উত্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 19. তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা কি? উত্তর, 1968 সালে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত দেশদ্রোহিতার মামলা। 20. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর, জেনারেল এমএজি ওসমানী। 21. বাংলাদেশ নামকরণটি করেন কে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 22.
স্বর্ণ শহর কাকে বলে? উত্তর, জোহালবার্গকে। 23. একমাত্র বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ীর নাম? উত্তর, ড. মুহম্মদ ইউনুস। 24. 21তম বিশ্বকাপ ফুটবল মাইনাস 2018 এ প্রথমবারের মতো কোন দেশ খেলে? উত্তর, আইসল্যান্ড ও পানামা। 25. বাংলাদেশে মিলিটারি একাডেমি কয়টি ও কোথায় অবস্থিত? তারা চিহ্ন উত্তর, একটি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। 26. কোন বাংলাদেশি নারী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেতৃত্ব দেন? উত্তর, এসপি মিলি বিশ্বাস। 27. অ্যামোনিয়া উৎপাদনের জন্য কি কি উপাদান লাগে এবং কি অনুপাতে মিশাতে হয়? উত্তর, নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাতে মিশাতে হয়। 28. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তার নাম? উত্তর, কার্বন মনোক্সাইড। 29. বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম কি? উত্তর, দা সুশানে গীতি। 30. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ করে দেশে আনা হয়? উত্তর, 10ই ডিসেম্বর 2007। 31. সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের পদোন্নতিকরণ করা হয় কবে? উত্তর, 17ই জানুয়ারি 2016। 32. বাংলাদেশ পুলিশ কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে? উত্তর, 26শে মার্চ 2011। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চ্যানেল নে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।